মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে ফাইনালে ফ্রান্স। কাতার বিশ্বকাপের প্রথমবারের মতো মরক্কোর জালে বল পাঠাতে পারল ফ্রান্স, তাতে একটুও মনোবল হারালো না ওয়ালিদ বেগরাগির শিষ্যরা। শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচ জুড়ে দারুণ আক্রমণ শানিয়ে দিল দলটি, কিন্তু দুর্ভাগ্য আর ফিনিশিং ব্যর্থতায় তারা পেল না কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো শেষ দিকে আরেকবার লক্ষ্যভেদ করল ফরাসিরা, এতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল দিদিয়ের দেশমের দল। বুধবার দিবাগত রাতে আলখোরের আল বাইত স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে থিও হান্দাদেজ এগিয়ে নেন তাদের দলকে। এরপর আপ্রাণ চেষ্টা করে গোল শোধ দিতে পারেনি মরক্কানরা। 79তম মিনিটে ফরাসিদের পক্ষে ব্যবধানে দ্বিগুণ করেন ব্র্যান্ডাল কেলো মোয়ানি। হাল না ছেড়ে দেওয়া আক্রমণের ধারা অব্যাহত রাখে অ্যাটলাসের সিংহরা, কিন্তু শেষ পর্যন্ত তারা সাফল্য ধরা দেয়নি তাদের। মরক্কোকে হারিয়ে টানা দুটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখল ফ্রান্স। সেই অভিযানে আগামী রবিবার লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে তারা। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Thank you.